নতুন একটি ভিডিওতে স্বাগত। তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো যে গঙ্গার কোথায় অস্থি বিসর্জন দেওয়া হয়। তো তোমাদেরকে বলে রাখি যে গঙ্গার দুই সাইডের বিভিন্ন জায়গাতে অস্থি বিসর্জন হয়। যেমন হচ্ছে গিয়ে তোমার হাওড়ার পাশে ত্রিবেণী ঘাট আছে, তারপর দক্ষিণেশ্বর আছে, আড়িয়াদহ আছে, বাবুঘাট আছে। আর যেহেতু তোমরা জানতে চেয়েছো বা দেখতে চেয়েছো যে কোথায় অস্থি বিসর্জন দেওয়া হয়, তো আজকে তোমাদেরকে সেই ঘাট, পার্টিকুলার একটা ঘাট আমি দেখাবো, যেটা হচ্ছে গিয়ে সবাই যায়। যেমন হচ্ছে গিয়ে হাওড়ার যে ঘাট আছে সেই ঘাট তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আচ্ছা, হাওড়া ব্রিজের নিচে যে এই ঘাটটি আছে, এই ঘাটে কিন্তু অস্থি বিসর্জন বিভিন্ন রকম যে সমস্ত কাজকর্মগুলো হয় এখানে হয়। কিন্তু এ তোমরা দেখতেই পাচ্ছ, একবারে হাওড়া ব্রিজের নিচে যে ঘাট আছে, এই যে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের সাইডে একবারে স্টেশন থেকে বেরিয়ে একবারে প্রথমের ঘাটটাই, এটা ব্রিজের নিচেই যে ঘাটটা, এখানে তোমার এই যে গঙ্গাযাত্রা বা অস্থি বিসর্জন এগুলো হয়ে থাকে।